তারা যখন দেখবে যে 12ই মে পর করোনা ভাইরাস চলে যায়নি তখন কিন্তু তারা এই দাবি করে বসবে যে আল্লাহর রাসূলের হাদিসটি মিথ্যা সুতরাং ইসলাম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা ইসলামের যে কুরআন রয়েছে সব মিথ্যা আপনাদের এই অবহেলা ইসলামের চরম অবনতিতে নিয়ে আনবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা করছি এবং অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন করোনা ভাইরাস নিয়ে যেখানে সারা বিশ্বে প্রাদুর্ভাব এবং আতঙ্ক ছড়িয়েছে এবং গোটা মানবজাতি জাতি সেই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বোপরি চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়ে পড়েছে এমন একটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি কথা ভাইরাল হয়েছে আর তা হচ্ছে বারোই মে করোনা ভাইরাস নাকি চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে তারা কোন কথার ভিত্তিতে মে মাসের বারো তারিখে করোনা ভাইরাস চলে যাবে এই কথা বলছে তাদের কথার একটি ভিত্তি হচ্ছে আল্লাহ রসুলের একটি হাদিস যা বর্ণনা করেছে হজরত আবু হুরাইয়া করিম সাল আল্লাহ বলেছেন যখন সুরাইয়া তারকাপুঞ্জ উদিত হবে তখন প্রতিটি শহর থেকে বেধি উঠে নেওয়া হবে তারা এই হাদিসের উপর ভিত্তি করে একথা বলছেন যে যখন সুরাইয়া তারকা উদিত হবে তখন করোনা ভাইরাস চলে যাবে আসুন জেনে নিই এই হাদিসের ভিত্তি তথা এই হাদিসের মান কতটুকু মুহাদ্দিসগণ গবেষণা করে বলেছেন এই হাদিসটি দ্বয় তথা দুর্বল সুতরাং এর দ্বারা কোনো কিছু প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না এবং বিশ্লেষকরা বলেছেন সুরাইয়া তারক হচ্ছে একটি তারকাপুঞ্জ যার মধ্যে এক হাজারেরও বেশি তারকা রয়েছে কিন্তু সাধারণ দৃষ্টিতে ষাটটি মাত্র তারকা দেখা যায় এই হাদিসের গবেষণা করতে গিয়ে মুহাদ্দিসগণ আরো কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করেছেন এবং তারা বিশ্লেষণ করেছেন তার মধ্যে একটি হাদিস হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেছেন যে নবী করিম সাল্লাম বলেছেন বেধি চলাকালীন অবস্থায় ফল বিক্রি করা নিষেধ এ কথার প্রেক্ষিতে হজরত উসমান রদিয়াল্লাহ তালহু তাকে প্রশ্ন করেছেন যে বেধি কখন শেষ হয়ে যায় তখন তিনি জবাবে বলেছিলেন যখন সুরাইয়া নামক তারকা উদিত হয় এবং এটি ঘাটাঘাটি করতে গিয়ে এরকম আরো বহু হাদিস পাওয়া গিয়েছে যার প্রত্যেকটি হাদিস সম্পৃক্ত রয়েছে ফল পাকার ব্যাপারে অর্থাৎ যখন সুরাইয়া নামক তারকা ফজরের সময় উদিত হয় তখন সব ধরনের রোগ চলে যায় যেগুলো ফলের সাথে সম্পৃক্ত বিশেষ করে খেজুরের সাথে তো আল্লাহ রসুল ওই সময় বলেছেন যে রোগ চলাকালীন অবস্থায় বেধি চলাকালীন অবস্থায় অর্থাৎ যেই সময় ফল ক্ষতির আশঙ্কা রয়েছে ফলগুলো ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে সেই সময় যাতে ফল বিক্রি না করে এর কারণে মানুষ ঠকে যায় বা ধোকায় পতিত হয় যেমন ধরুন একটি ফল গাছ সবে মুকুল ঝরেছে অথবা সবেমাত্র ছোট ছোট ফল হয়েছে এই মুহূর্তে একজন ক্রেতা যদি ওই ফলকে দেখে চিন্তা করে যে এখানে অনেকগুলো ফল আছে এই ফলগুলো আমি কিনে নি এখনই এবং পরবর্তীতে এই ফলগুলো যখন পেকে যাবে তখন আমি আরো বেশি দামে বিক্রি করতে পারবো এই চিন্তা করে যখন ফলগুলো কিনতো তখন এই বেশির মৌসুমে ফলগুলো নষ্ট হয়ে যেত ফলগুলো পচে যেত কমে যেত এবং পরে যেত এবং পরবর্তীতে এই ফল যখন ক্রয় করত তখন দেখতো যে তার অনুযায়ী ফল অনেকটা কমে গেছে এটা ধোকাবাজি একটা পর্যায়ে পরে যায় সেজন্য রসুল করিম সাল ইসলাম বলেছেন যে বেধি চলাকালীন অবস্থায় ফল বিক্রি করবে না যখন সুরাইয়া নামক তারকা দেখা যাবে এবং বেধি চলে যাবে তখন ফল বিক্রি করবে এখন আসুন আমরা আসল বাস্তবতায় যারা বলছে যে আল্লাহ রসুল বলেছেন সুরাইয়া নামক তারকা দেখা দিলে বেধি চলে যাবে তারা এটা বুঝতে পারেনি যে আল্লাহ রসুল এই বেধিটি ফলের সাথে সম্পৃক্ত করেছেন এখানে মহামারী কিংবা মানুষের সাথে কোনো বেধির সম্পর্ক আল্লাহ রসুল করেননি সুতরাং যারা এই জিনিসকে কেন্দ্র করে এরকম চিন্তা ভাবনা করছেন বা এরকম কথা বলে বেড়াচ্ছেন যে বারোই মে সেই সুরাইয়া নামক তারকা উদিত হবে এবং করোনা ভাইরাস চলে যাবে এই কথা যখন ছড়িয়েছে তখন মুসলমান সহ যত ধরনের ধর্মাবলম্বী আছে সকলেই কিন্তু এই জিনিসটা দেখেছে তারা যখন দেখবে যে বারোই মে পর করোনা ভাইরাস চলে যায়নি তখন কিন্তু তারা এই দাবি করে বসবে যে আল্লাহ রসুলের হাদিসটি মিথ্যা সুতরাং ইসলাম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা ইসলামের যে কোরআন রয়েছে সব মিথ্যা সুতরাং এই একটি হাদিস যদি না বুঝে ব্যাখ্যা করেন এবং তা প্রচার করেন সেক্ষেত্রে ইসলামের কত একটা ক্ষতি হতে পারে সেটা আপনারা ধারণা করতে পারবেন না আপনাদের এই অবহেলা ইসলামের চরম অবনতি ডেকে আনবে সুতরাং হাদিস ব্যাখ্যার ক্ষেত্রে হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিস বোঝার জন্য যে সমস্ত এলেমের প্রয়োজন সেই সমস্ত এলেম আগে অর্জন করে হাদিসের উপর পরিপূর্ণ গবেষণা গবেষণা করে তারপর হাদিস প্রোভাইড করবেন মানুষকে মাসালা দিবেন অথবা মানুষকে বুঝাবেন অন্যথায় আপনার দ্বারা ইসলামের বিশাল একটি ক্ষতি হয়ে যাবে সুতরাং সময় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এরকম তথ্য শুনে এখনো বসে আছেন এবং এ বিশ্বাস করছেন যে বারো তারিখ করোনা ভাইরাস চলে যাবে তারা আপনাদের বিশ্বাসটা ঝালিয়ে নিন এবং আল্লাহ রসুলের এই কথাটি এইভাবে নিন যে আল্লাহ রসুল এই জিনিসটিকে ফলের সাথে সম্পৃক্ত করেছেন এটি কোন ভাইরাস কিংবা মহামারীর করেননি আমরা সবাই আল্লাহ এই ভাইরাস থেকে করে তবে এই ভাইরাস থেকে কবে মুক্ত পাওয়া যাবে কিন্তু নেই একমাত্র আল্লাহ পাক ছাড়া সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ যাতে আমাদের এই ভাইরাস থেকে রক্ষা করুন এবং যারা এই অপপ্রচার চালিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে অথবা ভুল বুঝে হাদিসটি বর্ণনা করেছে এবং যার অর্থকে কনভার্ট করে ফলের সাথে না দিয়ে মানুষের সাথে করেছে সেক্ষেত্রে অনেক বড় একটি তারা ক্ষতি করেছে তাদের তবা করা উচিত এবং সবার প্রচার করা উচিত যে আসলে সত্যটা কি আল্লাহর রসুল এ সুরাইয়া নামক তারকা দ্বারা কিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে সেই বাস্তব সত্য সকলের সামনে তুলে ধরা উচিত যাতে করে আমাদের মাধ্যমে আমাদের ইসলামে সমস্যা তৈরি না হয় আমাদের কারণে যাতে আমাদের ইসলাম প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা সকলেই সতেষ্ট থাকব এবং সচেতন থাকব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার